নমস্কার বন্ধুরা, আমি দেবু, দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো আমার ওয়াটার লিলির আপডেট ও কিছু ডালপালা পাতা পাতা কেটে পরিষ্কার করে দেবো, প্রচুর গাছ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগে আপনারাই দেখতে পারবেন। আমি যাই হোক, কিছুদিন আগে গাছটা প্রতিস্থাপন করেছিলাম, দেখুন কত সুন্দর একটা কুড়ি এসছে। বড় একটা গামলার মধ্যে গাছটা প্রতিস্থাপন করা আছে ও বড় গামলার ভিতরে আরেকটা ছোট গামলা দেওয়া আছে, তার মধ্যে গাছটা প্রতিস্থাপন করা। এই জলটা আমি মাঝে সাঝে চেঞ্জ করে দিই, চার পাঁচ দিন পর পর, নাহলে প্রচুর শ্যাওলা জমে যায়। এটা পিঙ্ক কালারের, এটা আমাকে একজন গিফট করেছিল কানপুর থেকে, বাই পোস্টে পাঠিয়েছিল। দেখুন ফুলটা কত সুন্দর হয়ে গেছে, আর এর প্রচুর পাতা বেরিয়েছে সাইড থেকে, পাতার ডগাগুলো বেশি বড় হয়ে গেছে তাই জল থেকে বেরিয়ে গেছে, ওর জন্য পাতার মাথাগুলো কিছু নষ্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর পিঙ্ক কালারের ফুল। যাই হোক, গাছটা অনেক অপেক্ষার ফল আমি পেয়েছি, এটা আমাকে কানপুরের থেকে আমার একটা বন্ধু গিফট করেছিল। যাই হোক, সুন্দর ফুল হয়েছে, আমি ভাবতে পারিনি আমার ছাদে এত সুন্দর ওয়াটার লিলি অর্থাৎ শাপলার ফুল হবে। তো দেখুন আমার গাছের পাতাগুলো কতটা বড় হয়েছে, দেখুন পুরো পাতায় ভর্তি হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছু পাতা ছাঁটাই করব, দেখুন পাতাগুলো কেমন মরে মরে গেছে অতিরিক্ত রোদের তাপে, প্রচুর পাতা বেরিয়েছে। আমি ভিতরের ছোট গামলাটা বের করে নিচ্ছি, দেখুন এর মধ্যে মাটি দিয়ে গাছ প্রতিস্থাপন করা। এবার আমি পুরনো কিছু পাতা ও যেগুলো পচে গেছে বা শুকিয়ে গেছে ওগুলো আমি কেটে নেব। আমার গাছের পাতা ছাঁটাই প্রায় কমপ্লিট, আর দুটো একটা আছে, যাই হোক হয়ে গেছে। তো দেখলেন আমার গাছের পাতাগুলো কাটা প্রচুর ছিল, এত থাকলে এত গাছে ফুল হবে না, তাই আমি কেটে কিছু কমিয়ে দিলাম। এই একটা কুড়ি এসছে, এটাও পিঙ্ক কালারের, দেখুন একটা কুড়ি চলে এসছে, এই এক সপ্তাহের মধ্যে হয়তো ফুলটা ফুটে যাবে। প্রচুর পাতা কাটা হয়েছে, দেখুন ডগাগুলো কেমন খাড়া খাড়া হয়ে আছে। আপনাদের যদি অতিরিক্ত গাছ বা পাতা হয়ে যায় এইভাবে কেটে দেবেন, না হলে ওই গামলায় ধরবে না। তো আপনারা দেখলেন আমার কি পদ্ধতিতে ওয়াটার লিলির চাষ করা হয়, একটা ছোট গামলার মধ্যে গাছ প্রতিস্থাপন করে একটা বড় গামলার মধ্যে ওটা দিতে হবে, তাহলে জলের উপর পাতাগুলো ভেসে থাকবে,
খুব সুন্দর হবে, মাটি মধ্যে সার প্রয়োগ করতেও সুবিধা হবে, ওর জন্যই এই ব্যবস্থাটা করা। জলটা চেঞ্জ করতেও সুবিধা হবে। সপ্তাহখানির মধ্যে আবার আরেকটা ফুল বেরিয়ে যাবে, দেখুন কত পাতা আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগে আপনারাই দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দেখুন আমার ফুলটা কত সুন্দর ফুটেছে, পুরো পাপড়িগুলো এখনও ফোটেনি, হয়তো কিছু বাকি আছে এখনও। প্রচুর গাছ হয়েছিল, এটা আগের ভিডিও আমি কেটে কাটাই ছাটাই করে কমিয়ে দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে নমস্কার।